মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 1994 সাল থেকে আন্দোলনে নামে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তখনকার বিরোধী দল উত্তাল গণ আন্দোলনের মুখে 1996 সালের 25 মার্চ গভীর রাতে বিতর্কিত ষষ্ঠ সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত ত্রয়োদশ সংশোধনী পাশ করে বিএনপি সরকার। এরপর সংসদ ভেঙে দিয়ে বেগম খালেদা জিয়া পদত্যাগ করলে একই বছরের 30 মার্চ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরই ধারাবাহিকতায় 2001 সালের 15ই জুলাই প্রধান উপদেষ্টা হন বিচারপতি লতিফুর রহমান। ত্রয়োদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করা হলে 2004 সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি গত মাসে শেষ হয়। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আপিল মঞ্জুর করেন। ত্রয়োদশ সংশোধনী অবৈধ বলে ঘোষিত হয়েছে। দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আইন এখন আছে এর বিধান অনুযায়ী হবে। আদালত পার্লামেন্টের প্রতি অনুরোধ জানিয়েছে এই আইনটি সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের যে কোনো বিচারপতিকে সংশ্লিষ্ট যাতে না করা হয়। দেশের সর্বোচ্চ আদালতে আপিলকারীর পক্ষে শুনানির সময় বলা হয়েছিল ওই সংশোধনীর মাধ্যমে দেশের গণতান্ত্রিক চরিত্র নষ্ট করা হয়েছে। ডেমোক্রেসি রিপাবলিকান ক্যারেক্টার নষ্ট হয়ে গেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি মনে করি এই যে মার্শাল লার একটা রূপ। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক রায়কে পরস্পর বিরোধী বললেও এ রায়ের জন্য কৃতিত্ব দিতে চান তার একসময়ের ছাত্র বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। আমরা সবাই বলেছি না চিফ জাস্টিস নেক্সট বেনিফিশিয়ারি, দেখবে এটা হারিয়ে দেবে, তা তো হলো না। আইনে পরের দুটো ইলেকশন হবে বলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলেছে যে জাজ চিফ জাস্টিস আমি জাজদের এক্সক্লুড করো পার্লামেন্টে বলেছে। এটা তো আমি বললাম ম্যাগনানিমিটি অফ মিস্টার জাস্টিস খায়রুল হক, তিনি নিজেই বেনিফিশিয়ারি হবে, তিনি নিজেই বলে দেবেন না এটা আউট করে দেন। বিচার বিভাগকে কোনো রকমেই জড়ানো উচিত নয় তত্ত্বাবধায়ক সরকারে, কারণ তাতে লাভ হয় না। এখন দেখা যাচ্ছে বিচার বিভাগকে নিয়ে টানাটানি চলছে, বিচার বিভাগ তাতে থাকতে চাচ্ছে না, তারাই বুঝতে পারছে যে তাতে এদের তাদের অবমাননাই হয়। এ পর্যন্ত সংবিধানের 14টি সংশোধনীর মধ্যে 3টি পঞ্চম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী আপিল বিভাগ এবং হাইকোর্ট সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে। এদিকে আন্দোলনের মুখে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগতা জানালে 2006 সালের 29 অক্টোবর ওই দায়িত্ব নিয়েছিলেন সে সময়ের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ। পরবর্তীতে বহুল আলোচিত 111-এর মাধ্যমে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর ফখরুদ্দিন আহমদ। আমি আইন অনুযায়ী মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।